তাড়াতাড়ি টোটালি ক্লোজ করা। তো আমি গ্রিলের মাঝে দিয়ে দেখাচ্ছি তোমাদের। ট্রেন আবার ছেড়ে দিয়েছে, তো ট্রেনে উঠছি আবার। পুরোটা আমরা কেউ নেই, আমরা তিনজন ছাড়া, বিশ্বাস করতে পারছো? তো গাইস, আমাদের ট্রেন ফাইনালি চলে এসেছে। চলো আমরা ট্রেনে উঠবো, তারপর ট্রেনে বেশি কথা বলবো না, এমনিতেই ভিডিওটা হবে। চলো দেখতে থাকো তোমরা। গাইস, ট্রেন দাঁড়িয়ে গেছে, এখন সবাই দৌড়াদৌড়ি করছে। চলো উঠো তাড়াতাড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল সিক্রেট টিউবারে আপনাদের স্বাগত জানাই। আর আজকে চলে এসেছি তেলিয়ামুড়া। আপনারা ভাবছেন কেন আমরা বারবার আসি তেলিয়ামুড়া? তো আজকে তেলিয়ামুড়া কোনো ফটোশ্যুট করতে নয় বা ঘুরতে নয় কথাটা কোয়াটাও ভুল। তো আমরা তেলিয়ামুড়া থেকে যাচ্ছি ধর্মনগর। তো ধর্মনগর কী কারণে যাচ্ছি তোমাদের যেতে যেতে পুরোটাই দেখাবো, চিন্তার কোনো বিষয় নেই। তো আমাদের সাথে আজকে পুরো ধর্মনগরটা ঘুরবে, চলো দেখতে থাকি। তো গাইজ, আমরা খুয়াই থেকে তেলিয়ামুড়ার পুরো জার্নিটা শেয়ার করিনি। তো শেয়ার করিনি কারণটা হচ্ছে আমার লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, তো বউদা তো আগে উঠে পড়ে। তো ফোন করার পর আমি সাথে সাথে রেডি হই, তো রেডি হতে হতে একটু দেরি হয়ে যায়, ঠিক আছে? তো আমরা একটু আস্তে আস্তে খুব তাড়াতাড়ি এসেছি, এটা কোনো প্রবলেম নেই, ট্রেন এখনও আসেনি, আমরা তাড়াতাড়ি এসে পড়েছি। তো খুব ফাস্ট এসেছে বউদা। তো গাইস, আমরা এই মুহূর্তে কুমারঘাট। তো কুমারঘাট ট্রেন আবার ছেড়ে দিয়েছে, তো ট্রেনে উঠছি আবার। অলরেডি হর্ন দিয়ে যেয়েছি, শুনতেই পারছো। তো আবার রওনা দিচ্ছে ট্রেন। তো গাইস, আমরা এসে পড়ছি এখন প্যাচার থপ। তো দেখো পুরোটা এরিয়া নিয়ে গুরুদা একা, আমি এই সাইডে বসে আছি, এই সাইডে সুমন সিঙ্গেল ঘুমিয়ে আছে, মানে পুরোটা কামড়ে কেউ নেই, আমরা তিনজন ছাড়া, বিশ্বাস করতে পারছো? তিনজন ছাড়া কেউ নেই, পুরো কামড়া খালি। দেখো এরকম ভাগ্য কখনো হয়নি, এই প্রথম। তো এতক্ষণ অনেক মানুষজন ছিল, তার জন্য ঠিকভাবে কথাও বলতে পারিনি, বেরপিটিও করতে পারিনি। তো এখন কেউ নেই, তার জন্য চেঁচাচ্ছি। তো তোমরা সহ্য করো, যদি আর মানুষ না ওঠে তাহলে এইভাবে চেঁচাবো আমি। আর তোমাদেরকে পুরো ব্লগটা শেয়ার করছি। দেখো পুরোটা কি আরামে বসে আছি, আরেকজন তো কি বলবো, মনে হচ্ছে বাড়িতে শুয়ে আছে। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এই মুহূর্তে প্যাচার ফল থেকে বেরিয়ে যাচ্ছি, দেখতে থাকো তাহলে, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ধর্মনগর। তো ধর্মনগর ট্রেন থেকে নেমে যাব এখন। ধর্মনগর ট্রেন থেকে নামার পর কোথায় যাব এটা এখনও শিওর হয়নি, তো যেতে যেতে দেখাচ্ছি তোমাদের। আর এখন আমরা ট্রেন থেকে নামতে চলছি, চলো বৌদা। তো সবাই একটু টয়লেট করে নিচ্ছে, ট্রেন তো এখানেই স্টপ, আর যাবে না, এখানেই ফিনিশ, আগরতলা টু ধর্মনগর ট্রেন। তো সবাই টয়লেটে যাচ্ছে, তো যাওয়ার পর আমরা নেমে যাচ্ছি, চলো তারপর দেখাচ্ছি তোমাদের। দেখো স্টেশন, লাস্ট কামরা। তো গাইস, স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এখন। তো গাইস, আমরা ধর্মনগর রেলওয়ে স্টেশনে নামার পর আমরা টোটো ধরে, বলতে টমটম দিয়ে
আমরা দিঘির পার চলে আসি, ঠিক আছে? তো দিঘির পার একটা মন্দির আছে, এটা কালীবাড়ি নাকি? হ্যাঁ, কালীবাড়ি মন্দির আছে। আর ঠিক কালীবাড়ির অপোজিট সাইডে, ঠিক অপোজিট সাইডে ভোলানাথের একটা, দেখো কত সুন্দর জলের মাঝে মূর্তি আছে। তো আমি পুরোটা দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখতে থাকো। তো গাইস, এখানে গ্রিল লাগানো, আমি বুঝতে পারছি না কেন, পুরোটাই ক্লোজ করা, গ্রিল টোটালি ক্লোজ করা। তো আমি গ্রিলের মাঝে দিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো আমি জুম করে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? দেখতে পাচ্ছ, দেখো কতটা সুন্দর। আর পুরোটা জল থাকলে কত ভালো লাগবে দেখতে, প্রায় এখান পর্যন্ত, এখান পর্যন্ত জল থাকে, ঠিক আছে? এই জায়গা পর্যন্ত জল সবসময় থাকে, বাট এখন তো জল নেই। আমি ভিডিওতে, অনেক ভিডিওতে দেখেছি ঠিক উপর পর্যন্ত জল থাকতে, বাট এখন নেই। তো এমনিতেই খুব সুন্দর লাগছে দেখতে, আমি অনেক দূর থেকে জুম করে দেখাচ্ছি, না হলে সত্যি খুব ভালো লাগতো দেখতে। তো পুরোটা এরিয়া, আর আমরা এই মুহূর্তে গ্রিলের বাইরেই দাঁড়িয়ে আছি তিনজন। তো চলো মন্দিরে যাব, মন্দিরে গিয়ে, এটা হচ্ছে মন্দির, তো মন্দিরটাও দেখিয়ে দিচ্ছে, এটা কালীবাড়ি মন্দির। তো এই মন্দিরেও আমরা যাব ভিতরে, তো চলো তারপর দেখাচ্ছি তোমাদের। তো গাইস, এটা হচ্ছে কালীবাড়ি ধর্মনগর। তো আমরা এই জায়গায় এসে প্রণাম করি, একটু রেস্ট করি, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে কোথায় যাই এটা দেখাচ্ছি তোমাদের, চলো দেখতে থাকো। তো গাইস, আমরা কালীবাড়ি থেকে এখন চলে আসি শ্রীহরি মন্দিরে, রাধাকৃষ্ণ মন্দিরে। তো এখানেও এসে একটু সময় বসি, পুরোটা মন্দির দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট। গাইস, আমাদের এ হচ্ছে বিশাল মার্কেট। তো বিশাল মার্কেট থেকে আমাদের কেনাকাটা শেষ, এই মুহূর্তে বিশাল মার্কেট থেকে আমরা বেরিয়ে গেছি। তো এখন সামনে যাচ্ছি, জানি না কোথায় যাব, এখনও শিওর হয়নি। তবে খাওয়া দাওয়া করে তারপর আবার ব্যাক করার প্ল্যান, তো খাওয়া দাওয়া করবো তারপর ব্যাক করছি। আমরা তিনজন যাচ্ছি হেঁটে হেঁটে, অনেক রুদ্র, দেখতেই তো পারছো। দেখো এটা কোন জায়গা বলো, জায়গাটার নাম কি? এটা কোন জায়গা, এই জায়গাটার নাম? তো এটা আচ্ছা কদমতলা, হ্যাঁ এটা কদমতলা রোড পড়ে, দেখতেই পাচ্ছ কদমতলা রোড। তো কদমতলা রোড পড়ছে, এটা কদমতলা রোডে বিশাল মার্কেট। তো সেখানে এসেছি আমরা, তো আগেই প্ল্যান ছিল, তো সেই জায়গায় এসে তারপর পুরোটা দেখাচ্ছি তোমাদের, চলো দেখতে থাকো। আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এই মুহূর্তে আমরা হোটেল থেকে বেরিয়ে আবার রাস্তায় চলে এসেছি। তো এখন যাচ্ছি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমরা কোনো টমটমে উঠিনি, কারণ হচ্ছে একটু ইচ্ছা হচ্ছে যে হাঁটতে হাঁটতে যাওয়ার, তাই আমরা তিনজন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি রেলওয়ে স্টেশন। তো এতটা বেশি দূরও না, তার জন্য আমরা টমটমে না উঠে ডিরেক্টলি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তো স্টেশনের পাশে প্রায় চলেই এসেছি, তো তোমরা দেখতে থাকো, হেঁটে হেঁটে যাই, পরিবেশের সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। আর এই এই মুহূর্তে একটু আকাশের ভাবটাও খারাপ হয়ে আসছে, মানে বৃষ্টি আসবে মনে হচ্ছে, আর কিছুক্ষণ বাদেই বৃষ্টি হয়ে যাবে। চলো তোমরা দেখতে থাকো। নেওয়া কমপ্লিট হয়ে গেছে, গুরুদার সুমন যাচ্ছে। গাইজ, আমরা এই ট্রেন দিয়ে আবার ব্যাক করবো, যে ট্রেন দিয়ে আমরা এসেছিলাম প্রথম, আবার সেই ট্রেন দিয়েই ব্যাক করছি।
তো চলো তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। তো গাইস, আমরা পুনরায় ট্রেনের পাশে চলে এসেছি, আর আবার সেই লাস্ট কামরায়। ঠিক আছে, দেখো কেউ নেই এখনও ট্রেনে, কেউ নেই, কিন্তু সব দরজা বদ্ধ। বাট আমরা আবার সেই জায়গায় দখল করতে এসেছি, তো আমরা তিনজন আবার সেই লাস্ট কামরা দিয়ে বসবো। এই সুমন আর গুরুদত্ত এখানে বসে আছে, আর আমি দেখাচ্ছি আমরা আগেও এই কামরা দিয়ে এসেছিলাম, এটা হচ্ছে লাস্ট কামরা। তো এখন তো দেখতেই পাচ্ছ কেউ নেই, গোয়াটা খালি। আবার এই কামরা দিয়ে বসে যাবো। মেইন প্ল্যাটফর্ম ঠিক এই সাইডে, অন্ধকার আসছে সব। চলো, আবার যখন ট্রেন স্টার্ট হবে তখন তোমাদের দেখাচ্ছি। গৌদা শুয়ে আছে, সুমনও শুয়ে আছে। তো আমরা ট্রেনে উঠেছি, প্রায় এক ঘন্টা হয়ে গেছে, আড়াইটায় আমরা স্টেশনে ঢুকি, আর এখন বাজে 3:30, এখনও ট্রেন রওনা হয়নি ধর্মনগর থেকে। তো আমরা তিনজন কী করব, পুরো কামরায় খালি, দেখুন কেউ নেই, কামরাতে কেউই নেই, জাস্ট আমরা তিনজন। আবার সেম কন্ডিশন, কেউ নেই। আশা করি যেতে যেতে কেউ না কেউ তো আসবেই, পড়া তো আর সেম থাকবে না। তো গাইস, দেখতেই তো পাচ্ছ রাত্র হয়ে গেছে, অনেকখানি দেখাই যাচ্ছে না চেহারা। তো আমরা এই মুহূর্তে মুঙ্গিয়াকামী আছি, তো মুঙ্গিয়াকামী ট্রেনটা দাঁড়িয়েছে, তো সেই জায়গায় আমরাও দাঁড়িয়ে আছি। চলো দেখতে থাকো, আর কিছুক্ষণ বাদে আমরা তেলিয়ামুড়া পৌঁছে যাব। তো তেলিয়ামুড়া গিয়ে আবার ট্রেন থেকে নেমে তোমাদের ভিডিও দেখাচ্ছি। তো গাইস, আমরা এই মুহূর্তে ধর্মনগর থেকে তেলিয়ামুড়া এসে পড়েছি। তো ট্রেন থেকে নেমে এখন গাড়ির সামনে যাব, আর খোয়াইয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো গাইস, ফাইনালি বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে এখন রেস্ট করব একটু। সুমনও পরিশ্রান্ত হয়ে গেছে, আর গুরুদা বাড়িতে গেছে, তো আমাদের IPLও চলছে, তো খেলাও দেখতে হবে। তো গুরুদা বলেছে একটু একটু বাদেই আসবে, চলে আসবে। তো আমরা তিনজন বসে খেলা দেখবো, IPL দেখবো। তো IPL দেখার পর রেস্ট করছি, এখন এমনি শুয়ে শুয়ে খেলা দেখবো, ঠিক আছে। আর বিশাল থেকে কী কী এনেছি এটা তোমাদের দেখাচ্ছি, আমি কী কী এনেছি আর কী বলবো, সাংঘাতিক পরিশ্রান্ত হয়ে গেছি, ঠিক আছে। তো কী কী এনেছি তোমাদের দেখাচ্ছি, দাও। তো গাইস, এই বোতলটার প্রাইস হচ্ছে 99, তো অফার প্রাইসে দুটো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ঠিক আছে। তো দুটো 99 rupees পড়েছে, ঠিক আছে। আর এটা আইসক্রিম বানানোর জন্য, এটার এমনিতে দাম আছে 215, বাট 59, এটা অফারে 59, ঠিক আছে। আর দুইটা কেস আনা হয়েছে, সোপ কেস সাবানের, তো 25 করে বলেছে দুটা, টোটাল 50। আর এখানে দেখো, এটা কী বলবো, স্ক্রাবার, তো 49 পড়েছে, ঠিক আছে, 49। আর এই দেখো, এখানে মেলামাইনের প্লেট আছে, তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে একটা কালার মেলামাইনের, আরেকটা কালার আছে নিচে, এই যে এটা হচ্ছে আরেকটা কালার। তো এই দুই ডিজাইনের মেলামাইনের প্লেট আনা হয়েছে, থালা আনা হয়েছে। তো তোমার কী বলবো, কত করে পড়েছে এটা, 65, তো 65 করে প্লেটটি পড়েছে। তো এই হচ্ছে আজকের আনা, বেশি কিছু আনা হয়নি, জাস্ট এইটুকুই।
তো চলো গাইজ, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। বাই বাই।